শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন পুরসভার শিক্ষকরা। একদিকে যেমন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে এই শিক্ষকদের পাশে দাঁড়ানো হয়েছিল, ঠিক পাশাপাশি এসএসকেএমএসকে শিক্ষকদের তৃণমূল মন্ত্রী সংগঠনের পক্ষ থেকেও এই শিক্ষকদের জন্য লড়াই চালিয়ে যাওয়া হচ্ছে। আর আজকে আমরা এই দুটো শিক্ষক সংগঠনকেই এক জায়গায় এক ছাদের তলায় নিয়ে আসার চেষ্টা করেছি, যাতে তাদেরকে তাদের কাছ থেকে আসল সত্যিটা জানতে পারা যায়। আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম, রয়েছেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সভানেত্রী ছবি সাকি, এবং রয়েছেন তৃণমূল মন্ত্রী শিক্ষক সংগঠনের এসএসকেএমএসকে অন্যতম লিডার মুকুলেশ রহমান। তিনজনকে স্বাগত আমাদের চ্যানেলে। আমি সবার প্রথম আসছি মুকুলেশ বাবুর কাছে। মুকুলেশ বাবু, আপনারাও দীর্ঘদিন ধরে লড়াই করছেন এসএসকেএমএসকে শিক্ষক সংগঠনকে নিয়ে, এই মুহূর্তে আপনাদের এসএসকেএমএসকে শিক্ষক সংগঠনের যে শিক্ষকরা রয়েছেন তাদের অবস্থা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে আমরা এসএসকেএমএসকে সংগঠনটা তো প্রায় 15-17 বছর হলো করছি। বিষয়টা হচ্ছে দেখুন, 2003 আর 1990 যখন এসএসকেএমএসকে সৃষ্টি হয়েছিল তখন থেকে কিন্তু মোটামুটি সব আমরা যুক্ত আছি সংগঠনের মধ্যে ভাবে। এখন বিষয়টা যে এসএসকেএমএসকে যে মূল বিষয়ের যে অনেক তথ্য আছে যে বিষয়ে অনেকে অনেকে ধারণা রাখতে পারে, কিন্তু আমি মানে এটারই দায়িত্ব নিয়ে বলছি যে এগুলো সব একবারে ইজিএস সেন্টার ছিল। এরা বহির্বিশ্বে ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিভিন্ন সংস্থার টাকা থেকে এদের বেতনটা আসত। প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করুন। এসএসকেএমএসকে শিক্ষকদের মধ্যে একটা কিন্তু খুব ছড়িয়েছে যে 60-65 বিষয়টা নিয়ে, যে 60 অপশন নিতে দেওয়া হয়নি তাদেরকে কেউ কেউ বলছেন, আবার কেউ কেউ বলছেন যারা 60 অপশন নিয়েছেন তারা লাভবান হবেন। এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন? কারণ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের অন্য অন্য বক্তব্য রয়েছে, যদি আপনি আগে এই বিষয়টার উপর একটু ফোকাস করেন তাহলে ভালো হয়। আচ্ছা দেখুন, বিষয়টা হচ্ছে আমি একটা তথ্য এরা নিশ্চয়ই দেবো 60-65 বিষয়ে, কিন্তু তার আগে একটা বিষয় বলে দিই, কারণ এই বিষয়ের কিছু একটা কনসেপ্ট যদি না থাকে তাহলে কিন্তু বোঝার ক্ষেত্রে ভুল হবে। 2009 সালে তদানীন্তন বাম সরকার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যে ক্যাবিনেট ডিসিশন নিয়েছিল তাতে এসএসকেএমএসকে গুলিকে পঞ্চায়েত দপ্তর চালাবে এবং এগুলো 65 পর্যন্ত থাকবে, এই ক্যাবিনেট ডিসিশনের সিদ্ধান্ত হয়েছিল। 2010 সালের 23শে এপ্রিল তদানীন্তন সরকার একটা ক্যাবিনেট ডিসিশন নেয়, এরা 65 পর্যন্ত থাকবে, এদের চুক্তি ছিল, চুক্তি রদ করা হয়েছে, অর্থাৎ চুক্তি তুলে দেওয়া হয়েছে। এবং শিক্ষা দপ্তর ট্রান্সফারের কথা হয়েছিল কিন্তু হয়নি, আলাদা বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছিল সেটা হয়নি। এখন বিষয়টা হচ্ছে দেখুন, এই 60-65 যে বিষয়টা এটা নিয়ে একটা আইনগত দিক জড়িয়ে আছে। আমরা 2016 সালের সুপ্রিম কোর্টের যে মহামান্য আদালতে যে সমকাজের সমবেতনের দাবি নিয়ে যে অর্ডার দিয়েছে তার পরিপ্রেক্ষিতে একটা মামলা এসএসকেএমএস এর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে করা হয়েছিল, যার কপিটা আমরা জানি 23792W 2017 কেস নাম্বার। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে রিপ্রেজেন্টেটিভ দাখিল করেছিলাম সেখানে কিন্তু সমকাজের সমবেতন প্লাস আমাদের আপ টু 65 সমস্ত সুযোগ সুবিধা যেন লাইক অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ আদার প্রাইমারি আদার হাই স্কুল তাদের মধ্যে যেন লাগু হয়, এই জন্য আমরা একটা প্রেয়ার দিয়েছিলাম এবং আমাদের উকিল ছিল শক্তিরাম মুখোপাধ্যায়। এখন সেই কেসটা 2020 সালের 14 জানুয়ারি একটা পরিষ্কার রায় বেরিয়েছে এবং সেখানে পরিষ্কার বলা আছে যে এসএসকেএমএসকে যেহেতু একটা প্রজেক্ট রাজ্য সরকারের শিক্ষা দপ্তর গত 18-10 যে বিজ্ঞপ্তি জারি করেছে যে এসএসকেএমএসকে যে একটা প্রজেক্টটা এটা ডিফল্ট হয়ে যাবে এবং এটা টোটাল সেট আপ করে শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে আসা হচ্ছে, রাজ্য সরকার এই স্কিমটাকে রাখছে না, তাই রাজ্য সরকারের শিক্ষা দপ্তর যে বিজ্ঞপ্তিটা দিয়েছে সেই 60 এবং 65 যে অপশন দিয়েছে ওটা 65 করে কোনো জায়গায় লেখা নাই, কিন্তু 60 অপশন দেওয়া আছে।
সেই অপশন মোতাবেক রাজ্য সরকারের পক্ষ থেকে যে অপশন শিক্ষা দপ্তর দিয়েছে সেটাকেই মান্যতা দিতে হবে, এটা মহামান্য হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে। এবং সেটা ওনারই যেটা আমাদের বিচারক যেটা বলেছিলেন যে আপনাদের এই স্কিমটা যদি রাজ্য সরকার তুলে দেয় তাহলে আপনারা যাবেন কোথায়। অতএব রাজ্য সরকার এটা সহানুভূতি সবাই ভাবছে যে আপনার টোটাল এস এস কে এস সি শিক্ষকরা যারা আছে তাদেরকে একটা অপশনের মাধ্যমে একটা জায়গায় নিয়ে আসছে। আমি ঠিক আসবো একটু মইদুল বাবুর কাছে আসবো। মইদুল বাবু, আপনারা একটা কোর্টে কেস করতে চলেছেন সম কাজে সম বেতন, সেই জায়গায় দাঁড়িয়ে এই 60-65 অপশনটাকেও আপনারা রাখছেন। এই বিষয়টা উনি যেটা বললেন যে ইতিমধ্যেই রাজ্য সরকার 60 অপশনটাকে মান্যতা দিয়ে দিয়েছে, 65 অপশনে এর আগে রাজ্য সরকারের নোটিফিকেশন ছিল, তারপরে পরবর্তীকালে যে রায় বেরিয়েছে হাইকোর্ট 60 অপশনটাকে মান্যতা দিয়ে দিচ্ছে, তারপরেও আপনারা কেস করছেন কি কারণে, যদি একটু সেই বিষয়টা খুলে বলেন। অভিজ্ঞতাটা হলো বামপন্থী নেতাদের মতো। মইদুল বাবু, আপনি স্পিকারটা একটু মুখের কাছে নিয়ে নিলে ভালো হয়। হ্যাঁ বলুন। মুকুলেশ্বর বাবুর অভিজ্ঞতাকে সম্মান দিয়ে বলছি, অভিজ্ঞতাটা আমার মনে হাসি লাগাচ্ছে বর্তমানে বামপন্থী নেতাদের মতো, মানে তাদের বিদ্যা বুদ্ধি তথ্য আছে, রাস্তায় নেই, দাবি আদায় হচ্ছে না, জনসমর্থন নেই, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেবল করতে পারছেন না, রেজাল্ট দিতে পারছেন না। মুকুলেশ্বর বাবু যেটা বলেছে, প্রথম বলে যে আমরা একটা কেস করেছি, কেসের গতি প্রকৃতি উনি ব্যাখ্যা করেছেন, কিন্তু সেই কেসটা সাধারণ শিক্ষক শিক্ষিকারা কিন্তু জানতে পারেনি, নিশ্চিত ওনাদের সংগঠনগত ওনাদের কেউ কেউ জানেন, তার কেস নম্বরও বলছেন, তার আইনজীবীর কথা বলছেন, কিন্তু কেস করলে শুধুমাত্র নেতা যায় বা অর্ডার পাওয়া যায় তার একটা অভিজ্ঞতা লাগে। আমি প্রাইমারি টিচার 2010 সালে বামপন্থী সরকারের সময় পরীক্ষা দিয়ে নিয়োগ হওয়ার পরে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাকে যোগদান করতে দেয়নি, আমি নিজে হাইকোর্টে মামলা করে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে এবং আরো 152 জন শিক্ষককে চাকরি দিয়েছি, ব্যক্তিগত অভিজ্ঞতা, তারপরে একাধিক কোর্টের অভিজ্ঞতা আমার আছে। সুতরাং বিচারপতি তাদের কোনটা লিগাল কোনটা ইললিগাল, কোনটা রায় হবে কোনটা রায় হবে না, সবকিছু মামলা লড়ার উপর ডিপেন্ড করে, তার তদারকি লিডারশিপের উপর ডিপেন্ড করে। মঙ্গলেশ্বর বাবু যে কেসের কথা বলছি, এই কেস অলরেডি আমাদের আইনজীবী তিনি স্টাডি করে দেখেছেন, দেখে বলেছেন এই কেসের কোন রকম গুরুত্ব নেই, সেই কেস এখন পর্যন্ত ডিসপোজ অফ হয়ে আছে। প্রজেক্টটা রাজ্য সরকার বন্ধ করলো কি কেন্দ্র বন্ধ করেছে, রাজ্য বন্ধ করার ইচ্ছা নেই, প্রজেক্টটা তো কেন্দ্রের, রাজ্য বন্ধ করতে পারে কি, পারে না, এখানে আইনি দরজায় আমি যাব না। আমাদের আমার বক্তব্য হলো একটাই যে মুকুলেশ্বর বাবুকে আমি ওয়েলকাম জানাচ্ছি, কিন্তু মুকুলেশ্বর বাবু এটুকুই বলুন যে এই মামলা করে কারোর কি মাইনে বন্ধ হয়েছে, কারণ এই কেসটা যখন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ করবে বলছে তখন প্রতিদিন ঘটনা হচ্ছে, শিক্ষকদের হুমকি দিচ্ছে, ভয় দেখানো হচ্ছে, মঙ্গলেশ্বর বাবুর সংগঠনের পক্ষ থেকে, অন্য সংগঠনের পক্ষ থেকে, যে কেস করলে তার মাইনে বন্ধ হয়ে যাবে, শিক্ষা দপ্তরে যাওয়া বন্ধ হয়ে যাবে, কেস করা আইনি অধিকার। আপনার কাছে চরম অভিযোগ কিন্তু করেছেন এই মুহূর্তে মজুর বাবু, যে আপনারা ভয় দেখাচ্ছেন শিক্ষকদেরকে যদি কেস যাতে না করেন, কি বলবেন বিষয়টা নিয়ে? একটা বিষয় বলি, মইদুল তুমি যে কথা বললে কেসের মেরিট, আজকে তুমি আইন অকৌশলে আলোচনা করেছো এবং বলেছে এর কোনো বাস্তবতা নেই, এবং এটাকে নিয়ে আমরা সাধারণ করতে পারিনি। দেখো বিষয়টা হচ্ছে, দেখো যে এসএসকে এমএসকে আমাদের ইনভিটেশনটা হয়েছিল তাদের ছিল মূলত আপ টু 65, আমরা 65 পর্যন্ত কাজ করছি অ্যাজ পার ক্যাবিনেট ডিসিশন 2010-23 এপ্রিল, আমরা সেই মোতাবেক আমাদেরকে সমকাজে সমবেতন অ্যাজ লাইক অ্যাজ অ্যাসিস্ট্যান্ট হিসেবে মর্যাদা দেওয়া হোক আপ টু 65। এখন মহামান্য হাইকোর্ট যেটা চিন্তা ভাবনা করেছে, গভর্নমেন্ট যে তুমি যেটা বললে যে প্রজেক্ট কেন্দ্র সরকারে, হ্যাঁ
কেন্দ্র সরকার প্রজেক্ট হলে 40% টাকা রাজ্য সরকারকে দিতে হয়। তোমরা নিশ্চয়ই জানো, তোমরা নিশ্চয়ই জানো যে এটাকে 2006 সালে যখন 4 জুন কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে জানালো যে এই যে সেন্টার গুলো তুমি চালাতে পারো না, বন্ধ করে দাও, হয় বন্ধ করে দাও আর নাহলে ওরা ফর্মালাইজ করো, তখন 2009 সালে বলি 2009 সালে তদানীন্তন বাম সরকার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একটা ক্যাবিনেট মেমোরান্ডাম হলো এবং সেক্ষেত্রে এই স্কুলগুলো ফর্মালাইজ করলো। ফর্মালাইজ করার পরে এগুলোকে টাকা পেতে শুরু করলো পশ্চিমবঙ্গ সরকার। তারপরে স্কুলগুলোকে তো ফর্মাল, তা তুমি যেটা বলছো যে এই প্রজেক্টটাকে কেন্দ্রীয় সরকার বন্ধ করলে বন্ধ করে দেবে, কিন্তু না, এটা যুগ্ম তালিকা, রাজ্য সরকারের সম্মতি ছাড়া এটা কেন্দ্র সরকার করতে পারে না। অভিযোগ তুলেছে, অভিযোগটা আপনাদের বিরুদ্ধে, আপনারা শিক্ষকদেরকে ভয় দেখাচ্ছেন যাতে তারা কাজ না করে, এইটা নিয়ে কি বলবেন? আমি বলছি 18 তারিখে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট যে বিজ্ঞপ্তি জারি করেছে যে সেখানে যে SSKMSK টোটাল যে স্কিমটা আছে এটাকে রাজ্য সরকার কট করে দিচ্ছে ইন দ্য মেইন টাইম, 2020 তারিখে রাজ্য সরকার মানে শিক্ষা দপ্তর অধিগ্রহণ করবে। বিশেষ কারণ এটা হয়নি, চার ঝাড় হয়নি বলে এখন পরিস্থিতি হয়েছে। দেখো কেস একটা সে করতেই পারে, বেতন বেতন বন্ধ হয়ে যাবে, অমুক হয়ে যাবে, এটা কিন্তু কোনোভাবেই আমরা বলছি না, আমি জানি না কে বলেছে। কেস যে কোনো করতেই পারে, কিন্তু একটা লিগাল রাইট থাকবে, যখন মহামান্য আদালতে একটা বিষয়ের উপরে একটা ডিমান্ড অফ ড্রাফটের উপর মামলা হয়েছে, সেই একই অপর ডিমান্ড অফ ড্রাফটের উপরে আমার একটা মামলা কোথায় গিয়ে দাঁড়াবে সে বিষয়টা যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে আছে। একই গ্রাউন্ডে মামলা করেছেন, আবার সেই গ্রাউন্ডে মামলা হবে কি হবে না সেই জাস্টিফাই হবে মামলা অ্যাকসেপ্টেন্সের উপর, একদম অন্য কেউ বলতে পারে না। সেটা কোর্টে মামলাটা ফাইল করার সময় বোঝা যাবে। হ্যাঁ করতে পারে, এটা আমি আপনি বলতে পারি না। এই এনআরসি ইস্যুতে, এনআরসি ইস্যুতে হাজার হাজার মামলা হয়েছে, এই একই ইস্যুতে তো মামলা হচ্ছে, তা সেই মামলাগুলো গ্রহণ হয়ে একত্রে এটা শুনানি হচ্ছে কি করে? এর আগেও বিভিন্ন ইস্যুতে মামলা হচ্ছে। আর একটা কথা মুগলেশ বাবু বলি, আপনি আপনাকে আমি সম্মান জানিয়ে বলছি যে আজকে 17 জুন মনে করে দেখুন, আজকের দিনে বিকাশ ভবন অভিযান হয়েছিল, এখনো পর্যন্ত বিকাশ ভবনের সামনে আমার শিক্ষিকারা ছিলেন, বিকাশ ভবনের গেট অবরুদ্ধ হয়েছিল, আমি অসুস্থ হয়ে হসপিটালে চলে গিয়েছিলাম। কালকের 18 জুন আপনি আমি শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছিলাম, যে শিক্ষামন্ত্রীকে ধর্ণাস্থলে এনেছিলাম, ধর্ণাস্থলে আনার পরে তিনি বেতন বৃদ্ধির কথাটা বলেছেন এবং কার্যকারী হয়েছে, আমরা সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। তো সুতরাং একটা অনুরোধ আপনার কাছে বলবো, আপনার অভিজ্ঞতা নিয়ে আমি সম্মান করি, আপনার তথ্য জ্ঞান এটা আমি সম্মান করি, কিন্তু এটা অন্তত স্বীকার করুন যে রাস্তার লড়াই করে দাবি আদায় তা শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ করেছে এবং তারা লড়াই করছে, গঠনমূলক আপনি সহযোগিতা করুন। আমাদের যে কাগজপত্র নেই, আমি প্রাইমারিতে চাপ, আমার কাছে কাগজ থাকবে না, আমার কাগজ জোগাড় করতে হবে, আপনি সহযোগিতা করুন, আমরা লড়াইটা করতে পারবো বলে জানি, এই লড়াই করে আমি নিজের মাইনে বাড়িয়ে নিজের চাকরি পেয়েছি। শিক্ষকরা কিন্তু বারবার একটা প্রশ্ন করছেন যে তাদের নিয়োগের যে টাকাটা 12,500 টাকা সেটা এখনো পর্যন্ত রাজ্য ফেরত দেয়নি, আপনাদের কোন সংগঠনই এখনো পর্যন্ত সেই টাকা ফেরত আনতে পারেননি, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? আগে বলি, আমি মুকেশদাকে সম্মান জেনে কাছে কথা বলি যে প্রথম লড়াই এসেছি মুকেশদার হাত ধরে, আমার শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ মুকেশদার কিন্তু আমাকে নিয়ে এসেছেন এই লড়াই, যেদিন এই ফার্স্ট মার্চ আমরা লড়াই শুরু হয় সেখানে কিন্তু মুকেশদার হাত ধরেই কিন্তু আমি কলকাতার বুকে পা দিয়েছি, কিন্তু তাদের যখন নেগেটিভ দিক দেখলাম তখন কিন্তু শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ছত্র ছায়া এসে আমরা কিন্তু লড়াই শুরু করলাম। কি পাওনা কতটা পেলাম সেটা কথা না, কিন্তু দিদিমণি মাস্টারমশাইয়ের যে একত্রিত ভাবে যে লড়াইটা করে আমরা যে সফলতা পেয়েছি
সেই সময় আমার একটাই কষ্ট হয়েছিল, আমি মুকলেশ দাকে হাত জোর করে বলেছিলাম, মুকলেশ দা এই লড়াই শুরু করেছেন, এই লড়াই ছেড়ে যাবেন না, কেন যাচ্ছেন, আপনারই তো আনলেন আমাদেরকে, কেন চলে যাচ্ছেন। সেই দিন কিন্তু মুকলেশ দা বলেছিলেন যে না, এই লড়াই আর করতে পারবে না সব বয়স্ক বয়স্ক দিদিমণিরা, কিন্তু আপনারা নিয়ে এসেছিলেন বলেছিলেন। এটা আমি মনে হয় এরকম কথা বলছো না, যখন ওয়াই চ্যানেলে যখন লড়াই হয় আপনারা পেছনের দিকে মিটিং করছিলেন, আমি কিন্তু সংগঠনের অত বুঝতাম না, আপনার শুধু নিয়ে গেছিলেন বলেছিলেন ছবি লড়াই করতে হবে রাস্তার ময়দানে, থেকে আনলাম চলুন নিশ্চয়ই লড়াই করব। কিন্তু সেই দিন যখন আপনারা চলে গেলেন বললেন এই লড়াই হবে না, আপনারা প্রচন্ড আমরা হতাশার শিকার হয়েছিলাম। তখন কিন্তু এই মনিরুল ইসলামই কিন্তু আমাদের ছাতাটা ধরে লড়াইয়ের পথে চলে গেছিল, এবং আপনাকে আমি ফোন করেছিলাম যে মুকুলেশ কি করব, তো লড়াই তো শেষ, আর তো ইয়ে হবে না, তারপরে এটাও ভুল বলছো তুমি, তুমি আগে ফোন করলে না, না তোমার সঙ্গে এরকম কোনো কথাই হয়নি আমার, এটা ভুল বলছো, এটা আমি তুমি খুঁজে নিলাম যে এটাকে একটা অন্য জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ
নিজনমর যে বিষয়টা আছে তুমি যখন সন্দেহনা সুজন চক্রবর্তী আসলে ওখানে নিয়ে আসলেন আমরা তখন বন্ধু ছিলাম কিন্তু পরবর্তী সময় যখন সুজন চক্রবর্তী নিয়ে আসলো তখন আরো যারা অন্যান্য নেতারা আসলো তখন কিন্তু আমি যদি একটা তৃণমূল বন্দী সংগঠন করি আমার বাধ্যবাধকতা মাথা আছে আমার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ফোন আসলো যে তোমরা বললে যে এখানে অবস্থান করবে নন পলিটিক্যাল তাহলে পলিটিক্যাল এখানে রূপ নিচ্ছে কেন তুমি ওখানে চলে আসো পাঁচ তারিখে তুমি আমার সঙ্গে দেখা করো মুখ্য শিক্ষামন্ত্রীর সঙ্গে পাঁচ তারিখে কথা দিচ্ছি তুমি পাঁচ তারিখে এসো পাঁচ তারিখে এসে বসে দেখা করবো আমি সেই প্রস্তাবে তখন ইসমাইল রায়ের আসার থেকে আনামুল থেকে সবার কাছে বললাম যে এই প্রস্তাব এসেছে শিক্ষামন্ত্রীর কাছ থেকে আমরা অ্যাকসেপ্ট করলাম এইবার প্রশ্ন হচ্ছে তোমার উপরে বসে থাকলে ইসমাইল সাহেব ওখানে যে শিক্ষকদের কথা বলেছে তোমরা মাননীয় দায়িত্ব মানেনি আমি সবিজাকে যেটা বলছে যে আমি উগ্রের জায়গায় ফোনে বললাম একদম করবে না ও সাহেব আমি কারো ফোনে হয়নি আমি আমার ইচ্ছা তা আমার কথা বলতে দাও আমার ইচ্ছা না থাকলেও মাননীয় শিক্ষামন্ত্রীর কথাটাকে গুরুত্ব দিয়ে আমি চাচ্ছি যে এই মানে অবস্থান করবো সেটা পরিষ্কার হাইজাক হয়ে যাচ্ছে কিছু লোক উদ্দেশ্য পরিচিত আমাদের কটূক্তি করছে উদ্দেশ্য পরিচিত শিক্ষামন্ত্রীকে বলে গাড়ি গ্রাস করছে তুমি সে জানো এটা অস্বীকার করতে পারবে না ভাবতে সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও এখানে আমি উঠে চলে আসলাম কাউকে বলিনি যে এই জিনিসটা তোমরা করো ইসমাইল সাহেব এবং আনারুল সাহেব ওটা ওখানে গিয়েছিল তোমাদের বার্তা দিয়েছে তারপরে আমরা চলে এসেছি হ্যাঁ একটা কথা বলতে পারো যে আমাদের বলে আসেননি কেন ইসমাইল সাহেব আনোয়ার সাহেব সেখানে মঞ্চে গিয়েছিল তারা বলেছে যে আমরা চলে যাচ্ছি যাদের ইচ্ছা হয় তোমরা যেতে পারো যাদের ইচ্ছা থাকতে পারো কাউকে প্রেসারাইজ কিছু করা হয়নি আমরা সেদিন সন্ধ্যা থেকে চলে এসেছি শিক্ষামন্ত্রীর কথা পাঁচ তারিখে আমাদের বৈঠকটা হয়েছে আর পাঁচ তারিখে বসবে এই প্রতিষ্ঠিত শিক্ষামন্ত্রীকে প্রতিষ্ঠিত দিয়ে বললাম যে ঠিক আছে পাঁচ তারিখে আমি যাচ্ছি আমরা আমাদের যারা লোকজন আছে তাদেরকে নিয়ে আমরা ঘরে চলে এসেছি বিষয়টা বিষয়টা এখন ইতিহাসের পর্যায়ে চলে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ যে কেসটা করতে চলেছে সম কাজে সম বেতন নিয়ে সেই কেস নিয়ে আপনারা কি এদেরকে সমর্থন করছেন আমি একজন সংগঠনের নেতৃত্ব হিসেবে বলছি যে মজদুর সাহেবরা যে কেস করা মানুষ এখানে দেখছে সে করতেই পারে তার ফান্ডামেন্টাল রাইটটা কেস করার অধিকার আছে কিন্তু আমি একটু বলছি যে এই কেসের আমি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট তার সমস্তটা আমি পড়েছি আজকে আমাদের যে জাজমেন্ট যেটা হয়েছে সেটা পড়েছি আজকে উনি যে পদে আছেন উনি হয়তো ভাবতে পারেন যে হয়তো এই কেসের মাধ্যমে আগামী দিনে শিক্ষক থেকে রেমেডি দেওয়া যাবে বা রিলিফ দেওয়া যাবে তিনি মনে করতে পারেন কিন্তু আমি কিন্তু তার আমি এই ক্ষেত্রে আমি বলতে পারছি যে এখানে কতটুকু রিলিফ দেওয়া যাবে তার যথেষ্ট সন্দেহ আছে আমি অন্তত মনে করি আচ্ছা এক মিনিট এই জায়গাতে আসছি আপনার কাছে এক মিনিট মুকুলেশ বাবু যেটা বললেন সেটা তার বাক স্বাধীনতা তিনি বলতেই পারেন আমরা সহযোগিতা চেয়েছি মুকুলেশ বাবুর যেহেতু জ্ঞান আছে তত্ত্ব আছে সমস্ত কিছু আছে আমরা বলেছি যে আচ্ছা লড়াইটা চেষ্টা করি যখন এক তারিখের কথা মুকুলেশ বাবু বললেন সবই ঠিকই বলেছেন এক তারিখের পরে আমরা বলেছিলাম যে মুকুলেশ বাবু আপনাদের শিক্ষামন্ত্রী ডেকেছে পাঁচ তারিখ তাহলে লড়াইটা চলুক এখান থেকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাব তখন ওনারা বললেন না আমাদের বাধ্যবাধকতা আছে যে আমাদের শিক্ষামন্ত্রী বলেছে আমাদের তুলে দিতে হবে তারপরে আপনারা জানেন মুকুলেশ বাবু সংগঠনের নেতা সুজন চক্রবর্তী পলিটিক্যাল লিডার হিসাবে ওখানে আসেনি একটা বিধায়ক হিসাবে এসেছে বন্যাকান্ত সেন একটা সাহিত্যিক এই হিসাবে এসছে সে বিতর্কে আমরা যাচ্ছি না কিন্তু এ বিতর্কের কথা মুকুলেশ বাবুরা চলে গেল ইউটিউবে বার্তা দিল বিভিন্ন জায়গায় সংগঠনটা তাদেরই ছিলেন ফলে টিচাররা তাদের আমরা শিকার জায়গায় বার্তা দিলেন যে কেউ তার ধন্না মঞ্চ উঠে গেছে তার হচ্ছে লেলিয়ে দিয়ে সেই অবস্থায় আমরা ধর্ণা চালিয়ে গেছি এবং সে সফলতা না এই মুহূর্তে দাঁড়িয়ে বলবেন আপনারা বললেন সেই কথাটার উত্তর দিন উনি বলছেন ইতিহাসটা সবাই কিন্তু আমরা এই জয় পাবো কেন
দিচ্ছি, আমি তার আগে শেষ করে নিই ওই আপনাকে, আমাকে আগে কত করে দিতে হবে ছবি থেকে কথা বলতে হবে, শেষ করিনি বলবো, শেষ করিনি আমি আপনার কাছে, আমি আপনার কাছে সহযোগিতা চাইছি, আমরা আমরা লড়াই করে দাবি আদায় করতে পেরেছি, এটা বিশ্বাস যে আবার একবার হাইকোর্টে লড়াই করব, কি হবে বড়জোর হেরে যাব এই তো, কিন্তু ঘরে বসে থেকে লাভটা কি, এই লকডাউনে আমাদের এই করোনা পরিস্থিতিতে তো আমাদের তো রাস্তার লড়াইয়ের সুযোগ নেই, হাইকোর্ট প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব। আপনাকে একটা ছোট উদাহরণ দিয়ে শেষ করছি, কোর্টের লড়াইটা ও লড়াই একটা কৌশল জানতে হয়, কায়দা জানতে হয়, লিগাল পয়েন্ট, বাবরি মসজিদ নিয়ে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিলেন, বাবরি মসজিদ দীর্ঘদিনের মামলা, সেখানে রাম মন্দির হবে, রায়ও তাই পেলো রাম মন্দিরে রায়, সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন যে রামের অস্তিত্ব যেখানে আমরা আমি আপনি সবাই জানি রামের অস্তিত্ব নেই, রাম একটা কাল্পনিক চরিত্র, আর সবাই জানি আইন অন্ধ কানুন, আইন কাগজ কলম ছাড়া বিশ্বাস করে না, সেখানে রামের অস্তিত্ব দেখিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সুতরাং লড়াই করতে না যায় সেই মানসিকতা থাকে, সেই দিক থেকে ভেবে চিনতে বলছি, চেষ্টাটা করি না, বাবু আপনি সাপোর্ট দিন না, আমি অসুবিধা কি আছে, আমি সাহায্য করবো সেটা আঠাশে ফেব্রুয়ারি লম্বদৃশ্য সেটা আপনি কথা দিয়েছিলাম, হ্যাঁ দ্বিতীয় নম্বর বিষয়টা দেখো, 17 জুন যখন বিকাশ ভবন অনুষ্ঠান হয় তুমি অজ্ঞান হয়ে গেছিলে, সেখানে আমরা ছিলাম, কেসটা তোমাদের আজ আমার নামও হয়েছে, তৃতীয় নম্বর বিষয়টা দেখো, 18 তারিখে যখন শিক্ষামন্ত্রী যাওয়ার আগে আমাদের শিক্ষকদের মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করছিল, একটা 5 জনের একটা কমিটি তৈরি করে দিয়েছিলাম আমি এবং তুমি বসে, কি আলোচনা হয়েছিল যে এখানে পরবর্তী সময়ে যৌথ কর্মসূচিতে এইভাবে 5 জন বসে ঠিকঠাক করবে, আমি ছিলাম, তুমি ছিলে, কৃষ্ণকান্ত মন্ডল, পরিতোষ ঘোষাল, আর আরেকজন ছিল সিরাজুল ইসলাম মাদ্রাসা, আজকে সেইখানে তারপরে ডাক পড়লো শিক্ষামন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে আমরা গেলাম 157 পাতার ব্রিফ করলাম 1.5 ঘন্টার মধ্যে, নিশ্চয় তুমি জানো সত্য কথা বলবো মইনুল, আজকে সেখানে আপনার সংগঠনের লোক আনারুল ইসলাম এবং ইসমাইল চাচা মুকুলেশকে নিয়ে যেতে বারণ করেছিল, কিন্তু আমরা যে কমিটি নিয়ে গেছিলাম, ধন্যবাদ, আজও বলছি আমি বুঝতে পারলাম না যে সংগঠন আপনিও তৃণমূল সংগঠন করেন, আনারুল ইসলাম ইসমাইল চাচা একই সংগঠন করেন, অথচ আপনাদের মধ্যে এত কাদা ছোড়াছুড়ি, না 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 না, এবার তাহলে আমরা আমরা কোন ছত্র ছায়া যাবে বলুন, আমরা কোন ছত্র ছায়া যাবো, না না আজ প্রয়োজন হলো কেন, যথেষ্ট সহযোগিতা করেছে, মুকুলেশ্বর বাবুকে আমি আজও সম্মান করি, মুকুলেশ্বর বাবু বলে এক মিনিট মুকুলেশ্বর দা, কিন্তু সমস্যাটা যেটা হয়েছে মুকুলেশ্বর বাবুর সংগঠন মুকুলেশ্বর বাবুর নিয়ন্ত্রণে ছিল না, ফলে মুকুলেশ্বর বাবু যখন সাহায্য করার কথা বলছে তখন বিনা থেকে যে নেতৃত্ব গুলো ইউটিউব বার্তা হোয়াটসঅ্যাপ বার্তা ফোনে বিভ্রান্তি করছে, ফলে মুকুলেশ্বর বাবুর আমি কোনোদিন দোষ দিইনি, সময় একেবারে শেষ হয়ে গেছে, মইদুল বাবুরা যেটা দাবি করছেন, যে দাবি নিয়ে তারা আদালতে যাচ্ছেন, তিনি আপনাদের সহায়তা চেয়েছেন, সেই সহায়তা আপনি করবেন কি না, দেখুন আমি এই ব্যাপারে সহায়তা দেওয়ার কি, আজকে আমাদের সংগঠন থেকে আমরা যেহেতু একটা কেস করেছিলাম, সেখানে আমরা প্রতি শিক্ষক পিছু 100 টাকা আমরা নিয়েছিলাম, আজকে প্রত্যেক জেলা 2 জন 2 জন করে আমরা এখানে পার্টিসিপেট করেছিলাম, এখন একটা প্রশ্ন মইদুল করছে, ছোট ভাই হিসেবে বলছি যে যারা কেস করবে তারাই সমকাজের সমবেতন পাবে আর বাকিটা পাবে না, এটা কতটুকু ইমপ্লিমেন্ট হবে এটা আমার যথেষ্ট সন্দেহ আছে ভাই, আমার একটা লিখে নাম্বার দাও, আমি বলছি যে পরে বলবা, আমি 18 তারিখের কথা আমার কিন্তু শেষ হয়নি দাদা, আমার এটা ইনকমপ্লিট থেকে যাবে, আমি যখন ওই ফোন যাবে শিক্ষামন্ত্রী হবে না, শিক্ষামন্ত্রীকে যখন আমরা জোর করে হাত জোর করে বলেছিলাম যে স্যার আপনাকে ওই মঞ্চে যেতে হবে, শুধু ওখানে বাস্তবী নয় শুধু মন্ত্রী শিক্ষক ওখানে আছে, একথা আমি বলেছিলাম,
আজকে সেখানে মানে এখানে যৌথভাবে শোনো এখানে যৌথভাবে আমি দেড় ঘন্টার মধ্যে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আমি ব্রিফ করেছিলাম তো শিক্ষামন্ত্রী এসেছিল আমাদের সবারই অনুরোধে আজকে তুমি পরবর্তী সময় বললে যে এরা বিগত আটটা বছর কিছু করেনি মুকুলেশ রহমান বিশ্বাস কিছু করেনি এটাকে একদম নিজস্ব বিবেকের কাছে তুমি জিজ্ঞেস করতে পারো তো ওই দিন শিক্ষামন্ত্রীর টেবিলে আমি কি বলেছিলাম কার অনুরোধে শিক্ষামন্ত্রী আজকে মঞ্চে একটু নিজস্ব ভাবে জিজ্ঞেস করতে হবে না শোনেন 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 এই জায়গাটা বলে দিন আপনার কাছে তথ্য আছে জ্ঞান আছে আপনি ব্রিফ করেছেন বলেছেন আপনি এটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু পরিতোষ দাও জানে যারা ছিল জানে ওই শিক্ষামন্ত্রীকে মঞ্চে আনার অনুরোধ আমি করেছি তারপর আপনাকে আমি পাশ থেকে টিপে দিলাম আপনিও বললেন সবার অনুরোধ আমি এটাও বলেছি আমি এটাও বলেছি শিক্ষামন্ত্রী ওখানে গেলে সংবাদ মাধ্যমে চার দেয়ালের মাধ্যমে বললে লোক বিশ্বাস করে না আট বছর ধরে করে করে প্রতিনিয়ত প্রতি বছর আপনারা বলতেন বাড়বে 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 শিক্ষক শিক্ষিকারা বিভ্রান্তি হয়ে গেছে ফলে আমরা এই পাঁচ দেয়ালের মধ্যে বললে বিশ্বাস করবে না আন্দোলন ক্ষতি হবে আন্দোলনের মধ্যে বলে তা হবে সেই সাফল্য কিন্তু এসছে ওই সাত দিন ধরে বসে ছিল বলে আপনারা শিক্ষামন্ত্রীর কথা শুনে আন্দোলন ছেড়ে বেরিয়ে গেলেন এটাই দুঃখ যে শিক্ষক শিক্ষিকা প্রোগ্রাম যৌথ ভাবে করেছিলাম আমি আপনাকে বলি আপনার সমালোচনা করে গালাগালি দেবে কিছু লোক আমার সমালোচনাটা করবে কিন্তু তা বলে প্রথম যেটা হলো হলো দ্বিতীয় ক্ষেত্রে আন্দোলনের সময় আমরা তো ছিলাম না ছিলাম না বলো আমি হস্তক্ষেপ করতে বাধ্য হচ্ছি একেবারে সময় শেষ আপনি যেটা বললেন যে আপনারা মইদুল বাবুকে সমর্থন করছেন না করছেন না সেই বিষয়ে আমি ফাইনাল উত্তর চাইছি যে মইদুল বাবুরা যে সমকাজে সমবেতন নিয়ে কোর্টে কেস করতে চলেছেন তাতে আপনাদের সংগঠনের যে শিক্ষক শিক্ষিকারা আছেন তাতে কি যোগ দেবেন না দেবেন না যে দেখুন সারা পশ্চিমবাংলার যে সত্তর হাজার বলছে তা নয় ১৫,২৯২ জন এসএসকে শিক্ষক আছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলি তার মধ্যে প্রায় ১০০০ এক্সপায়ার হয়ে গেছে ৫১,০০০ শিক্ষক আজকে তার মধ্যে ৪৪,০০০ মতো যে শিক্ষক আছে এমএসকে এসএসকে বাকি যে ৮,৮৯০ জন এমএসকে টিচার আছে আমি দায়িত্ব বলছি যে আমি সেই কাজ করবো না যে কাজে শিক্ষকদেরকে কোনো রিলিফ দিতে পারবো না আমি ওদেরকে অনুরোধ করবো তুমি আরো এই বিষয়ে আয়োগের সাথে পরামর্শ করো কারণ আমি একটা দায়িত্বই বলছি একটা প্রজেক্টের অধীনে কোনো শিক্ষক আমি দায়িত্বই বলছি সমবেতনে সমবেতনে দাবি আদায় করতে পারবে না পারবে না পারবে না আপনিও আইনজীবী না বিচারক না আমিও আইনজীবী না আপনারা লড়াই করেছেন আমরা লড়াই করি লড়াইয়ের আগে ওই বলে না এক চুল মাটি ছাড়বো না অধিকার আদায় করে আপনাকেও সুফল দেবো আগামী এক বছরের মধ্যে শিক্ষকরা ফের একবার কিন্তু কোর্টের খটখট করতে চলেছেন কিন্তু
তাদের মধ্যেই এক শ্রেণীর শিক্ষকরা যারা এই মুহূর্তে তৃণমূলপন্থী সংগঠন করেন তারা কিন্তু এই কেসের সঙ্গে যুক্ত হবেন না এমনটাই কিন্তু স্পষ্ট দাবি করছেন মুকুলেশবাবু অন্যদিকে মৈদুলবাবুরা কিন্তু কোর্টের জন্য লড়াইয়ের দরজা খুলে রাখল দেখতে থাকুন নিউ টাউন সিটি কলকাতা সকলকেই ধন্যবাদ